ইংরেজি বর্ষপঞ্জি 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। আর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন ছিল 13ই ফেব্রুয়ারি। কিন্তু বাংলা বর্ষপঞ্জি সংশোধনের পর গত বছরের মতো একই দিনে পড়েছে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারিকে ঘিরে তাই এবার প্রস্তুতিটা একটু বেশি। এদিনে প্রিয়জনকে দেয়া চাই বিশেষ করে উপহার। তবে উপহার যেমনই হোক না কেন, উপস্থাপনে থাকা চাই নতুনত্ব। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহকে বলা হয় প্রেমের সপ্তাহ। 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভ্যালেন্টাইন উইক। সপ্তাহ জুড়ে প্রেমিক জুটিরা ব্যস্ত থাকে নানান পরিকল্পনায়। কিভাবে বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলা যায় তা নিয়ে থাকে নানান আয়োজন। আর এবারের 14ই ফেব্রুয়ারি তো বসন্তকে সাথে নিয়ে আরও বেশি বিশেষ হয়ে হাজির হয়েছে। আর এই বিশেষ দিনে বিশেষ কিছু উপহার ভালোবাসা নিয়ে আসে আলাদা আকর্ষণ। বর্তমান সময়ে প্রিয়জনের সঙ্গে সবসময় যুক্ত থাকার জন্য ইলেকট্রনিক লাভ বক্সের চেয়ে ভালো উপহার আর কি বা হতে পারে। যদিও মোবাইল ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কারোর সঙ্গে যুক্ত থাকা যায়, কিন্তু লাভ বক্স আপনার প্রিয়জনের সঙ্গে ইতিবাচক ও ভালোবাসার বার্তা পাঠানো ও গ্রহণের মাধ্যমে দুজনকে বিশেষভাবে যুক্ত রাখবে। তাই এটি হতে পারে এই সময়ের জন্য একটি আদর্শ উপহার। শুরু করার জন্য বাহারি প্যাকেটে মোড়ানো চকলেট বক্সের জুড়ি নেই। এমন একটি উপহারের মাধ্যমে এই দিনটিতে প্রিয়জনের কাছে আপনি হয়ে উঠতে পারেন বিশেষ মানুষ। যে কোনো সুপার স্টোরে পেতে পারেন নানান ডিজাইনের চকলেট বক্স। ভ্যালেন্টাইন ডেতে অনলাইনগুলোতে থাকে চকলেট বক্সের সমাহার। আবার অনেক ধরনের চকলেট কিনে চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন কাস্টমাইজড চকলেট বক্স। প্রিয়জন বা ভালোবাসার মানুষটি যদি চা কফি খেতে পছন্দ করে তাহলে তাকে দিতে পারেন সুন্দর আকর্ষণীয় কফি মাগ। আজকাল প্রায় সব জায়গাতেই কাস্টমাইজ কফি মাগ পাওয়া যায়, যেখানে আপনি আপনার পছন্দের ছবি, প্রিয়জনের জন্য বিশেষ কোনো কথাও লিখে দিতে পারেন। একে নিতে পারেন তার পছন্দের নকশা। যে কোনো দিবস উদযাপনে আদর্শ উপহার বই। সম্পর্ক ভেদে যে কাউকে দেয়া যেতে পারে বই, তবে ভালোবাসার দিনটিকে বিশেষ করে তুলতে ভালোবাসার গল্প নিয়ে লেখা কোনো বই বা কবিতার বই আপনার প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন। তবে এই উপহারকে তার কাছে আরেকটু বিশেষ করে তুলতে বইয়ের এমন কিছু লাইন হাইলাইট করে দিতে পারেন যাতে আপনার প্রিয়জনকে নিয়ে আপনার ভাবনা প্রকাশ পায়। ভালোবাসার দিনে উপহার হিসেবে ফুলের বিকল্প কখনো ছিল না, এখনো নেই। আর তা যদি হয় রং বেরঙের গোলাপ তাহলে তো কথাই নেই। বিভিন্ন রঙের গোলাপ দিয়ে তৈরি করা ফুলের তোড়া প্রিয়জনকে উপহার দিয়ে এই বিশেষ দিনটি আরও রঙিন করে তুলুন। আবার গোলাপের সঙ্গে রজনীগন্ধা, জারবেরা সহ রঙিন কিছু ফুল মিলিয়ে একগুচ্ছ ভালোবাসা উপহার দিতে পারেন প্রিয় মানুষটিকে। পারফিউম বা সুগন্ধি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সুগন্ধি যে কোনো সময়ে মন ভালো করে দেয়, তাই ভালোবাসা দিবসে বিশেষ মানুষকে দিতে পারেন তার পছন্দের সুগন্ধি। বিশেষ মানুষটির পছন্দ অভ্যাস অবশ্যই আপনার অজানা নয়, সেগুলোকে মনে করিয়ে দিন ভালোবাসা দিবসে। তার প্রিয় আর প্রয়োজনীয় কয়েকটি জিনিস একসঙ্গে করে নিজেই কাস্টমাইজড করে নিতে পারেন ভালোবাসার বক্স। এছাড়াও এতে যোগ করতে পারেন দুজনের সুন্দর ও বিশেষ মুহূর্তের ফ্রেমে বন্দি ছবি, যা হাতে পেয়ে প্রিয় মানুষটি অবশ্যই নিজেকে আপনার কাছে বিশেষ ভাবতে শুরু করতে পারে।